কল্যাণীতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হলো একজনকে তার বাড়ি থেকে 5টি আগ্নেয়াস্ত্র এবং 39 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে ধৃতের থেকে উদ্ধার 7mm পিস্তল সহ 5টি আগ্নেয়াস্ত্র কল্যাণীতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হলো বাড়ি মালিককে কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্র পাচারের জন্য কি মজুদ করা হয়েছিল সব দিক খতিয়ে দেখছে কল্যাণী থানার পুলিশ আমরা একটা সোর্স মারফত একটা ইনফরমেশন পাই কোন সেই ইনফরমেশন পাওয়ার পর আজকে দুপুর 1:15 থেকে 1টা পর্যন্ত আমরা একটা বাড়িতে চেকিং করি এবং রেড করার পর আমরা একজনকে অ্যারেস্ট করি অ্যারেস্ট তার নাম হলো মানব হালদার এবং তার সাথে আমরা 5টি আর্মস পাই এবং 39 রাউন্ড অ্যামুনিশন পাই তার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে 7mm পিস্তল আছে এছাড়া আরো আদার্স আমার আর্মসও আছে এটা পাওয়া গেছে তাহলে কারা জড়িত আছে কারা জড়িত থাকবে আগামীকাল কি হচ্ছে সেগুলো আমরা আরো রেড করে পরে জানতে পারবো বা ফার্দার ইনভেস্টিগেশন এগোচ্ছে আমার কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আগামীকাল এবং পরশু দুদিন ধরে দিল্লির বুকে তৃণমূলের ধর্ণা কর্মসূচি এবং তার আগে আজকে রণকৌশল চূড়ান্ত করতে রাত 8টায় রণকৌশল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে তারই চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে রাত 8টা নাগাদ এই বৈঠক শুরু হওয়ার কথা যেখানে তৃণমূলের সাংসদ মন্ত্রী এবং শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন একে একে তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা উপস্থিত হতে শুরু করেছেন সৌগত রায়ের বাড়িতে এই বৈঠক হবে রাত 8টায় অর্থাৎ আর মাত্র কিছু সময়ের অপেক্ষা তারপরেই শুরু হতে চলেছে এই রণকৌশল বৈঠক বকেয়া আদায় তৃণমূলের দিল্লি অভিযান আগামী দুদিন ধরে তৃণমূলের এই প্রতিবাদ কর্মসূচি যা অনেক আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল এবং সেই মতন চলছে তারই চূড়ান্ত প্রস্তুতি ইতিমধ্যেই রাজ্য থেকে একের পর এক বাস দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন যে বাসে করে দিল্লি পৌঁছচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন একদিকে কৃষ্ণেন্দু অধিকারী দিল্লি থেকে আমাদের সঙ্গে রয়েছেন অন্যদিকে আর এক প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস তার সঙ্গে আমরা কথা বলে নেবো তবে শুরুতেই চলে আসবো কৃষ্ণেন্দুর কাছে কৃষ্ণেন্দু রাত 8টা অর্থাৎ আর মাত্র কিছুক্ষণ পরেই রণকৌশল বৈঠক শুরু হওয়ার কথা এখনো পর্যন্ত কারা কারা উপস্থিত হয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্যে এবং রাত 8টায় বৈঠক শুরু হওয়ার কথা এখন অর্থাৎ চূড়ান্ত রূপরেখা তৈরি হওয়ার অপেক্ষা কৃষ্ণেন্দু কি জানা যাচ্ছে দলীয় সূত্রে একদমই তাই রবিবারের এই দিল্লি দেখলে মনে হচ্ছে আমরা কলকাতায় আছি কারণ দিল্লির আনাচে কানাচে দিল্লির আনাচে কানাচে তৃণমূল নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং এই ভিড় যত রাত বাড়বে তত বাড়বে এমনটাই মনে করা হচ্ছে এবং তৃণমূল সূত্রে দাবি করা হচ্ছে আমরা যেমন রয়েছি 58 লোধি এস্টেট অর্থাৎ সৌগত রায়ের বাড়ি বা বাসভবনের সামনে এখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছবেন 8টা থেকে বৈঠক হওয়ার কথা অর্থাৎ আগামীকাল এবং পরশু দিন কিভাবে আন্দোলন হবে তার একটা রণকৌশল তৈরি হবে আজকের এই বৈঠকে এবং এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূলের সমস্ত সাংসদ এবং রাজ্যের সমস্ত মন্ত্রীকে দিল্লির বঙ্গভবনে দুটো বঙ্গভবনেই রাজ্যের সমস্ত মন্ত্রীরা এসে পৌঁছেছেন দিল্লির আনাচে কানার বিভিন্ন হোটেলে নেতাকর্মীরা তারা আসছেন বাসে করে যারা আসছেন তাদের জন্য তাঁবু খাটানোর ব্যবস্থা করা হয়েছে তাদের রাখবার জন্য অর্থাৎ দিল্লিতে কলকাতায় যেমন সমস্ত নেতাকর্মীরা একসঙ্গে আন্দোলনে নেবেন ঠিক দিল্লিতে আগামীকাল এবং আগামী পরশু দিন দুদিন আন্দোলন বকে আদায়ের দাবিতে আন্দোলন প্রথম দিন রাজঘাট এবং দ্বিতীয় দিন যন্তর মন্তর এবং সেই জায়গা থেকে যেখানে কেন্দ্রীয় মন্ত্রী থাকবেন না বলছেন এখানকার দিল্লির পুলিশ অধিকাংশ ক্ষেত্রেই অনুমতি দেয়নি এক্ষেত্রে কিভাবে তৃণমূলের কর্মসূচি তৈরি হবে কারণ তৃণমূলের অধিকাংশ নেতাকর্মীরা চলে এসছেন রাজ্যের সমস্ত মন্ত্রীদের বলা হয়েছে দিল্লিতে আসতে অধিকাংশ মন্ত্রী চলে এসছেন তারা বঙ্গভবনে আছেন সাংসদরা তো এখানে আছেনই এবং পাশাপাশি নেতাকর্মীরা তারা বিভিন্নভাবে দিল্লিতে এসে পৌঁছচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছবেন অর্থাৎ কাল এবং পরশু কিভাবে তৃণমূল আন্দোলন করবে এত যারা ভুক্তভোগী যারা আবাসের টাকা পাননি যারা 100 দিনের টাকা পাননি বঞ্চিত হয়েছেন যাদের নিয়ে একটা কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস দিল্লির বুকে আন্দোলন করার সেইখানে পুলিশের পারমিশন নেই সেখানে কিভাবে আন্দোলন হবে তারই একটা রূপরেখা তৈরি হবে আজকের এই বৈঠকে এবং সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন কিছুক্ষণ আগে সুজিত বসু রাজ্যের মন্ত্রী তাকে দেখলাম সেই বৈঠকে এসছেন অধিকাংশ মন্ত্রীরা এখান থেকে খানিকটা দূরত্বে বঙ্গভবন সেখানে আছেন কিছুক্ষণের মধ্যেই তারাও এসে পৌঁছবেন যারা দিল্লির তৃণমূলের সাংসদ তারা দিল্লিতেই আছেন তারাও এসে পৌঁছবেন অর্থাৎ আগামীকাল এবং পরশুদিন তৃণমূলের যে পূর্ব ঘোষিত কর্মসূচি দুদিনব্যাপী কর্মসূচি সেই কর্মসূচি কিভাবে সম্ভব কারণ কেন্দ্রীয় মন্ত্রী থাকবেন না এখানকার দিল্লি পুলিশ অনুমতি দিচ্ছে
যাচ্ছে না, সেক্ষেত্রে কিভাবে এত মানুষকে নিয়ে এত ভুক্তভোগীদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে কর্মসূচির ডাক দিয়েছেন কিভাবে সেটা রূপায়িত হবে, তারই রূপরেখা ঠিক হবে আজকের এই বৈঠকে এবং অবশ্যই আগামীকাল এবং আগামী পরশুদিন সেই বৈঠক সেই কর্মসূচি রূপায়ণের বৈঠক কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। অমৃতা, অর্থাৎ আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রণকৌশল বৈঠক শুরু হতে চলেছে। রাত 8টায় শুরু হওয়ার কথা, কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যাবেন, যেখানে সাংসদ মন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের একেবারে শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। আগামী দুদিন ঠিক কোন পথে এগোবে আন্দোলন, অর্থাৎ চূড়ান্ত রূপরেখা ঠিক করতেই আর কিছুক্ষণের মধ্যেই হবে শুরু এই রণকৌশল বৈঠক।